জীবদের কোষ, জীবদের কোষ ক্লাস 8 এ তোমরা পড়েছো। জীবদের কোষের দুটো অংশ আছে, একটা কোষের ভিতরে একটা গোল উজ্জ্বল মত অংশ আছে যার নাম নিউক্লিয়াস, আর একটা কি আছে নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের বাইরে প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস আর প্রোটোপ্লাজম দুটো অংশ আছে, আছে কি না? এরকম মৌলের যে পরমাণু আছে, মৌলের পরমাণুর দুটো অংশ আছে, মৌলের পরমাণুর দুটি অংশ, মৌলের পরমাণুর, মৌলের পরমাণুর দুটি অংশ, দুটি অংশ। আমরা এর আগের দিন রাদারফোর্ডের পরীক্ষা বুঝিয়েছি, মৌলের পরমাণুর দুটি অংশ, সে দুটি অংশের কি কি নাম? এক নম্বর হচ্ছে পরমাণু কেন্দ্রক, পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস, নিউক্লিয়াস পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস। দু নম্বর হচ্ছে ইলেকট্রন মহল, ইলেকট্রন মহল, পরমাণুর দুটি অংশ আছে, একটা হচ্ছে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস, আর ইলেকট্রন মহল। ব্যাপারটা এরকম, যদি এরকম একটা পরমাণু কথা ভাবি, এটা একটা পরমাণু যদি ভাবি, এর ভেতরে একটা ছোট্ট জায়গা আছে, এর মাঝখানে একটা ছোট্ট জায়গা আছে, এই ছোট্ট মাঝখানের অংশটার নাম হচ্ছে কি? নিউক্লিয়াস। এই অংশটার নাম হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস বা পরমাণু কেন্দ্র। আর এর বাইরে যে বৃত্তাকার পথ রয়েছে যার মধ্যে ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণাগুলো ঘোরে, এটার নাম হচ্ছে ইলেকট্রন মহল, এই পথটার নাম হচ্ছে ইলেকট্রন মহল, ইলেকট্রন মহল। মহল মানে থাকার জায়গা আছে, বাড়ি আছে। তাহলে পরমাণুর দুটি অংশ আছে, পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস, নিউক্লিয়াস কাকে বলবো, পরমাণুর ভেতরে, পরমাণুর ভেতরে যে ছোট্ট জায়গার মধ্যে পরমাণুর কেন্দ্রক, পরমাণুর কেন্দ্রক কাকে বলছি আমি, পরমাণুর ভেতরে যে ছোট্ট জায়গার মধ্যে ধনাত্মক ধর্মী প্রোটন কণা এবং ঋণাত্মক নিউট্রন কণাগুলি ঠাসাঠাসি করে থাকে, পরমাণুর ভেতরে যে ছোট্ট জায়গায়, পরমাণুর কোনো, পরমাণুর ভেতরে কোনো, কোনো পরমাণুর ভেতরে যে ছোট্ট জায়গায়, ছোট্ট টয় টয়, ছোট্ট যে ক্ষুদ্রতর স্থানে, ক্ষুদ্রতর স্থানে মানে খুব কম জায়গাতে, ক্ষুদ্রতর স্থানে ধনাত্মক তয়ময়ক, ধনাত্মক ধর্মী প্রোটন কণা, পয়রফলাবকার ট দন্তন্ন, প্রোটন কণা ক মধ্যন্যায়কার, প্রোটন কণা এবং নিস্তরিত, নিস্তরিত নিউট্রন কণা, নিউট্রন কণা ক মধ্যন্যায়কার ঠাসাঠাসি করে থাকে, ঠাসাঠাসি করে থাকে, তাকে বলে পরমাণু কেন্দ্র, পরমাণু কেন্দ্র। কোন পরমাণুর ভেতরে, ভেতর যে ক্ষুদ্রতর জায় স্থানে মানে অল্প জায়গাতে, কোন পরমাণুর ভেতরে যে ক্ষুদ্রতর স্থানে, যেমন একটা বাড়ি আছে, একটা ঘর আছে, ঘরের ভিতরে একটা ছোট্ট জায়গাতে কি থাকে, একটা দেওয়াল ঘড়ি লাগা ঝুলানো থাকে না, ওই রকম ব্যাপারটা। দেওয়াল ঘড়ি যেমন একটা দেওয়ালে মনে থাকে, এখানে দেওয়াল মাঝখানে, ঘরের মাঝখানটা থাকে, ঘরের মাঝখানে আমাকে সুতো দিয়ে ঝুলানো আছে, সুতোর কল্পনা করে নেই, এরকম ব্যাপারটা। তাহলে কোনো পরমাণুর ভেতরে যে ক্ষুদ্রতর স্থানে
ধনাত্মক ধর্মী প্রোটন কণা ক মধ্যাহ্ন একা এবং নিস্তড়িত নিউট্রন কণা, নিস্তড়িত মানে যার মধ্যে কোনো তড়িৎ ধর্ম নেই, ঠাসাঠাসি করে থাকে, তাকে বলে পরমাণু কেন্দ্রক। একটা শব্দ দেখছে না বলুন, আরে মরাশাল লেখার জন্য এখানে এসছেন। তারপর এই যে নিউক্লিয়াস বললাম, এই পরমাণু কেন্দ্রক, তার অপর নাম কি? নিউক্লিয়াস। পরমাণু কেন্দ্রকের অপর নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ধনাত্মক ধর্মী প্রোটন কণা আর নিস্তড়িত নিউট্রন কণা। তার মানে নিউক্লিয়াসে কি আছে? পরমাণুর নিউক্লিয়াসে আছে, পরমাণুর নিউক্লিয়াসে আছে, নিউক্লিয়াসে, পরমাণুর নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে আছে ধনাত্মক ধর্মী প্রোটন কণা, প্রোটন কণা এবং নিস্তড়িত নিউট্রন কণা। পরমাণুর নিউক্লিয়াসে আছে ধনাত্মক ধর্মী প্রোটন কণা, নিস্তড়িত, আর ইলেকট্রন মহলে কি থাকবে? ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণা আছে, ইলেকট্রন মহলে থাকে ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণা, ইলেকট্রন কণা। কোন পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক ধর্মী যে কয়টি প্রোটন থাকে, সেই সংখ্যাকে বলা হয় পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক। কোন পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক ধর্মী যে কয়টি প্রোটন কণা থাকে, তাকে বলে পরমাণু ক্রমাঙ্ক। মুখস্থ করব, কোন পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক ধর্মী যে কয়টি প্রোটন কণা থাকে, তাকে বলে পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক। এইচ মানে কি ভাই? হাইড্রোজেন মৌলের পরমাণু ক্রমাঙ্ক হাইড্রোজেন মৌলের পরমাণু ক্রমাঙ্ক 1। হাইড্রোজেন মৌলের পরমাণু ক্রমাঙ্ক 1, কারণটা কি? কারণ এইচ মৌলের পরমাণু নিউক্লিয়াসে একটি ধনাত্মক ধর্মী প্রোটন কণা আছে। সেন্টেন্সটা মুখস্থ করবো, ধারণা কি না? এইচ মৌল মানে হাইড্রোজেন মৌলের পরমাণু ক্রমাঙ্ক 1, কারণ এইচ মৌলের পরমাণু নিউক্লিয়াসে একটি ধনাত্মক ধর্মী প্রোটন কণা আছে।
আমি লিখলাম সি। সি মানে কি মৌল? সি মানে কি মৌল? কার্বন। কার্বন কার্বন মৌলের পরমাণু ক্রমাঙ্ক চার, চার না ছয়। কার্বন মৌলের পরমাণু ক্রমাঙ্ক ছয়। কার্বন মৌলের পরমাণু ক্রমাঙ্ক ছয়, কারণটা কি? কার্বন মৌলের পরমাণু ক্রমাঙ্ক ছয়, কারণটা কি? কারণ কার্বন মৌলের পরমাণু নিউক্লিয়াসে ছটি ধনাত্মক ধর্মী প্রোটন কণা আছে। বল, বুঝতে পারছি না। সোডিয়াম এনএ, এনএ মৌলের পরমাণু ক্রমাঙ্ক এগারো, কারণ কি? কারণ কি বলে দে, মার্কেটে বিক্রি কর। এনএ মৌলের পরমাণু নিউক্লিয়াস এগারোটি, এনএ মৌলের পরমাণু নিউক্লিয়াসে এগারোটি ধনাত্মক ধর্মী প্রোটন কণা আছে, তাই তো লিখেছি আমরা। পরমাণু ক্রমাঙ্ক সংখ্যা লিখেছি না? চলো আগে মুখস্থ করবো। কোনো মৌলের, কোনো দোকানে মৌলের পরমাণুর, পরমাণুর মৌলের পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াস মৌলের পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে মৌলের পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক ধর্মী, ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণা, ইলেকট্রন কণা, ইলেকট্রন কণা পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণা বৃত্তাকার পথে, বৃত্তাকার সমকেন্দ্রিক কেন্দ্রীয় বৃত্তাকার পথে আবর্তন করে চলেছে। কি বললাম? মৌলের পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণা বা ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণাগুলি কি করছে? সমকেন্দ্রীয় বৃত্তাকার পথে আবর্তন করে চলেছে। ব্যাপারটা এইরকম, এদিকে তাকাবি। আমি এখানে আছে এই, আর এখানে একটা ই আছে, একটা ওয়ান পি আছে, ওয়ান পি একটা প্রোটন আর একটা ইলেকট্রন আছে। এটা হচ্ছে এইচ পরমাণু, এইচ পরমাণু। আবার এখানে ছটা প্রোটন আছে, এক দুই, এক দুই তিন চার। এখানে এটা হচ্ছে কার্বন পরমাণু, কার্বন পরমাণু, এগুলো সব ইলেকট্রন। ই মানে ইলেকট্রন, ই মানে ইলেকট্রন। তাহলে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তাকার পথে একটা ইলেকট্রন আছে। কার্বনের ক্ষেত্রে কী হচ্ছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে দুটো পথে ইলেকট্রন ঘুরছে। আবার দেখো, আবার দেখো, আমি এগারোটা প্রোটন করছি, এটা নিউক্লিয়াস প্রোটন। এখানে প্রথম কক্ষপথ, এটা প্রথম পথ, দুটো ইলেকট্রন আছে, এক দুই তিন চার
पाँच छय सात आठ এখানে একটা ইলেকট্রন, এটা যে সোডিয়াম পরমাণু Na পরমাণু। তোমার মধ্যে প্রশ্ন জাগে, স্যার বিভিন্ন মৌলের পরমাণুর গঠনে ইলেকট্রনের যে আছে, ইলেকট্রন যে পথে ঘুরছে সে কোন জায়গায় একটা কক্ষপথ দেখাচ্ছেন, কোন জায়গায় দুটো পথ দেখাচ্ছেন, কোনটা তিনটে পথ দেখাচ্ছেন। প্রয়োজন এখানে এখানকার প্রথম পত্রতে একটা ইলেকট্রন আছে, এখানে প্রথম পর দুটো ইলেকট্রন, পরে চারটে, প্রথমে দুটো পরে আটটা তারপরে একটা। এগুলো কি কোনো আমি কোথায় কটা ইলেকট্রন দেবো তার কোনো নিয়ম কিছু নেই, সব আছে। কি বলছি, মৌলের পরমাণু নিউক্লিয়াসে কেন্দ্র করে ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণাগুলি সমকেন্দ্রীয় বৃত্তাকার পথে আবর্তন করে চলেছে। এই ব্যাপারটা কি মিলেছে এখানে, এইটুকুন দেখলেই হবে। সম একটাই কেন্দ্র, বিভিন্ন বৃত্তাকার পথ আছে, এইটুকু মিলেছে কি? চলো সেন্টেন্স আমি বুঝতে করি। মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে দূরত্বের ঊর্ধ্বক্রম অনুসারে, কি বলছি, মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে দূরত্বের ঊর্ধ্বক্রম অনুসারে কক্ষপথগুলি হলো Q। মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে দূরত্বের ঊর্ধ্বক্রম মানে ক্রমশ বেশি উপরে ওঠা, দূরত্ব বেশি হলে ঊর্ধ্বক্রম ওঠা, ঊর্ধ্বক্রম অনুসারে কক্ষপথগুলি KLMN। তার মানে এখানে নিউক্লিয়াস থেকে একটাই কক্ষপথ আছে কে, এখানে যে কে এটা এল, দুটো কক্ষপথ, কাছেরটা কে তার দূরেরটা এল। এবার কি কে এল এম, প্রথমটা যে কে, তারপরে এল, তারপরেটা এম, এটাকে কক্ষপথ ধরা হবে না, এখানে কোনো ইলেকট্রন নেই, এটা নিউক্লিয়াস, ওটা যে নিউক্লিয়াস, এখানে কোনো রকম এটা কোনো কক্ষপথ ধরা হবে না, এটা নিউক্লিয়াস। তাহলে বোঝা গেছে, যদি আরও কক্ষপথ থাকতো তাহলে পরে KLM তারপরে N এরকম নাম দিতে হতো। এরপরে যে কথাটা ভাইটাল, মৌলের পরমাণুর কোন কক্ষে কোন কক্ষে সর্বাধিক মৌলের পরমাণুর কোন কক্ষে সর্বাধিক কটি ইলেকট্রন থাকবে তা 2n² সূত্র দিয়ে ঠিক করা হয়। পরমাণুর কোন কক্ষে সর্বাধিক কটি ইলেকট্রন থাকবে কোন কক্ষে সর্বাধিক কটি ইলেকট্রন থাকবে তার 2n² সূত্র দিয়ে ঠিক করা হয়। n হলো নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে n হলো নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে কক্ষপথের ক্রমিক
n হলো নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে কক্ষপথের ক্রমিক n হলো নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে কক্ষপথের ক্রমিক সংখ্যা যখন n এর মান 1 n এর মান 1 মানে নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে কক্ষপথের প্রথম সংখ্যা n সমান 1 মানে কি যদি n যদি 1 হয় n সমান 1 বলতে বোঝায় n সমান 1 বলতে বোঝায় n সমান 1 বলতে বোঝায় k কক্ষপথ k কক্ষপথ n সমান 2 বলতে বোঝাবে বলতে n সমান 1 বলতে বোঝায় k কক্ষপথ n সমান 2 বলতে কি বোঝাবে k l বোঝায় l কক্ষপথ n সমান যদি কখনো 3 থাকে বলতে বোঝাবে কি m কক্ষপথ এখানে একটা কথা মুখস্থ করব মৌলের পরমাণুর কোন কক্ষে সর্বাধিক কটি ইলেকট্রন থাকবে তা 2n² সূত্র দিয়ে ঠিক আছে n হলো নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে কক্ষপথের ক্রমিক সংখ্যা n এর মান 1 মানে নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে কক্ষপথের প্রথম সংখ্যা প্রথম অবস্থান এখানে কক্ষপথের ক্রমিক সংখ্যা না হলে ক্রমিক অবস্থান বলে দিচ্ছে n হলো নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে কক্ষপথের ক্রমিক অবস্থান ক্রমিক n হলো নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে কক্ষপথের ক্রমিক অবস্থান n এর মান 1 মানে নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে প্রথম কক্ষপথের অবস্থান বলছি n সমান 2 মানে নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে কক্ষপথের দ্বিতীয় অবস্থান বলছি n সমান 2 মানে 3 মানে নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে কক্ষপথের তৃতীয় অবস্থান মানে k l m কক্ষপথের কথা বলছি এবার দেখো এখানে একটা কথা কি বললাম সর্বাধিক কটি ইলেকট্রন থাকবে মৌলের পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে এখানে কি বললাম মৌলের পরমাণুর কোন কক্ষে সর্বাধিক কটি ইলেকট্রন থাকবে তা 2n2 এখন দেখো ব্যাপারটা এরকম এই বাড়িতে মনে করাছো এই বাড়িতে বিভিন্ন ঘর করে রাখা আছে কি জন্য ঘরগুলো করা হবে মূলত সারাদিন ধরে যাই ঘোরা কাজকর্ম করুক রাতে বা দুপুরে বিশ্রাম নেওয়ার জন্য শোয়ার জন্য ঘর খাট পাতা থাকে তাই তো খাট পাতা থাকে মানে যে কোনো বাড়িতেই ঘর থাকলে তাহলে খাট পাতা থাকে চৌকি তো চৌকি পাতা থাকে এখানে নিয়মটা এরকম যে বাড়িটা যেটা হবে নিচের ঘরে দুটো খাট থাকবে তার বেশি থাকবে না দুটো খাট মানে সিঙ্গেল বেডের দুটো খাট থাকবে সিঙ্গেল বেড ডবল বেড হবে না এখানে সিঙ্গেল বেডের দুটো খাট নিচতলাতে এর বেশি থাকবে না জায়গা ফাঁকা থাকলে থাকবে তাহলে নিচতলাতে কি হবে সিঙ্গেল বেডের সর্বাধিক দুটো খাট থাকবে এবার বাড়িতে মনে ছজন মেম্বার আছে তাহলে নিচতলায় দুটো সিঙ্গেল বেডের খাট রেখে দোতলার ঘরে কি করা হবে সিঙ্গেল বেডের চারটে খাট থাকবে সিঙ্গেল বেডের চার মোট ছজন মেম্বার আছে কজন মেম্বার মোট ছজন তাহলে উপরের ঘরে কি হবে চারজন এবার মনে কর লোক সংখ্যা এগারো জন আছে হতে পারে নিচের বাড়িতে ছজন আছে আর পাঁচজন বেড়াতে এলো হতে পারে কোনো একদিন তাহলে নিচের ঘরে দুজনকে রাখা হলো দোতলার ঘরে কজনকে রাখবো মোট আটজন সর্বাধিক আটজন দ্বিতীয় কক্ষ মানে এর মান এন এর মান দুই এন যদি দুই হয় নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে দ্বিতীয় কক্ষপথের অবস্থান বলছি দ্বিতীয় কক্ষপথ সর্বাধিক কটা থাকবে টু ইন্টু এন স্কোয়ার যদি এন দুই হয় এন সমান ওয়ান হলে পরে কি হবে এন সমান ওয়ান হলে টু এন স্কোয়ার সমান কত টু ইন্টু ওয়ান এর স্কোয়ার টু ইন্টু ওয়ান সমান দুই হবে আর যদি এন এর মান তিন হয় এন এর মান দুই হয় দুই হলে টু ইন টু এন স্কোয়ার সমান টু ইন্টু টু স্কোয়ার সমান দুই গুণন চার মানে আট হচ্ছে এন যদি দুই হয় তাহলে দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক কটা ইলেকট্রন হচ্ছে আট পায় আছে এই যে এখানে সোডিয়ামের ক্ষেত্রে মোট এগারোটা প্রোটন আছে ইলেকট্রন আছে
সোডিয়ামের মোলের মোট 11টা প্রথম কক্ষপথে সর্বাধিক দূরে রেখেছি, প্রথম কক্ষপথে সর্বাধিক, নিচের ঘরে দুজন, দুজনের বেশি নয় কিন্তু, নিচের ঘরে দুটো সিঙ্গেল ব্যাটারি বেশি কিছু থাকবে না, অর্থাৎ দুটো ইলেকট্রন বেশি কেউ থাকবে, এই ইলেকট্রনগুলো একটা মানুষ মনে কর, দোতলাতে কি হবে সর্বাধিক আটটা, আটটা কত দেখাচ্ছে এখানে, কত দেখাচ্ছে আটজন, হ্যাঁ দেখ আটটাই আছে, কে এল কক্ষপথে আটটা ইলেকট্রন দেখ, তাহলে কত হলো আট আর দুই দশ, আর হাতে কত আছে এক, তাহলে তিন তলাতে একজন কত দেবো, কথাটা বোঝা গেল, তাহলে এটাই লিখেছি এখানে, মৌলের পরমাণুর কোন কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন থাকবে তার টু এন স্কোয়ার সূত্র দিয়ে ঠিক হবে, এনটা কি, এন হলো নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে কক্ষপথের ক্রমিক অবস্থান, এন যদি ওয়ান হয় তাহলে নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে প্রথম অবস্থানের কথা বলছি, এন সমান দুই মানে কি নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে দ্বিতীয় অবস্থা মানে কে কক্ষপথের কথা বলছি, না কে এল, প্রথম কক্ষপথটা কে, পরের কক্ষপথের নাম কি এল, তারপর কক্ষপথের নাম এম। আরেকটা কথা এখানে মুখস্থ রাখবো আমরা, কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে আটটির বেশি ইলেকট্রন থাকবে না, এখানে একটা কথা মুখস্থ রাখবো, পরমাণুর শেষ কক্ষে আটটির বেশি ইলেকট্রন, আটটির বেশি ইলেকট্রন থাকবে না, পরমাণুর শেষ কক্ষপথে আটটির বেশি ইলেকট্রন থাকবে না, পরমাণুর শেষ পথে কি হবে আটটির বেশি ইলেকট্রন থাকবে না।